এবার অনলাইন ব্যবসার হাত ধরে ঠাকুরনগরের ফুল পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। ভিন রাজ্য থেকে ফোনে বুকিং, টাকা পাঠানোর পর ফুল যাচ্ছে ট্রান্সপোর্টে। খুশি ফুল চাষিরা। এবার অনলাইনে ফুলের ব্যবসা, এর ফলে বেড়েছে ব্যবসা। ফুল চাষিদের দাবি, অর্ডার মতো ফুল যাচ্ছে দিল্লি, নাগপুর, বোম্বে, পাটনা সহ বিভিন্ন রাজ্যে। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে ঠাকুরনগর ফুলবাজারের ফুল। বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরা এরাজ্যের ব্যবসায়ীদের সাথে ফোনে যোগাযোগের মাধ্যমেই কিনে নিচ্ছেন গাইঘাটার ঠাকুরনগর ফুলবাজারের ফুল। রাজ্যের অন্যতম ফুলবাজার এই ঠাকুরনগর বাজার। এলাকার বহু চাষি, এমনকি পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও ফুল চাষিরা তাদের উৎপাদিত ফুল এই বাজারে নিয়ে আসেন। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন এখানে। ভিন রাজ্যের ব্যবসায়ীরা বর্তমানে অনলাইনে এলাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রেখে ব্যবসা করে যাচ্ছেন। ভিন রাজ্যের ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার ও দাম পেলেই ট্রান্সপোর্টের মাধ্যমে ফুল পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুরনগর ফুলবাজার কমিটির সম্পাদক শিশির বিশ্বাস বলেন, এটা আমাদের সৌভাগ্য যে আমাদের এখানকার ফুল ভিন রাজ্যে যাচ্ছে। এখানকার চাষিরা খুবই উৎকৃষ্ট ফুল চাষ করছেন, ফলে ফুলের চাহিদা বাড়ছে। অন্যান্য বাজারের তুলনায় এখানকার ফুলের মান বেশি হওয়ায় ভিন রাজ্যে যাচ্ছে ফুল। এটা আমাদের সৌভাগ্য যে মানে আমাদের এই এলাকার চাষিগুলি এত উন্নত মানের, আজকে দীর্ঘ কয়েক বছর হতে চললো যে আমাদের এখান থেকে দিল্লি, বোম্বে, পাটনা, হচ্ছে নাগপুর, এইসব জায়গায় ফুলটা যাচ্ছে। আমি বলতে পারি আমাদের ভারতবর্ষের ভিতরে আমাদের ঠাকুরনগর এলাকায় গাইঘাটা, বাগদা, এরা যে উন্নত মানের চাষি হচ্ছে আমাদের গর্ব যে এরা ট্রিটমেন্ট এত ভালো করছে, হাই করছে। এদের মালটা 5-7 দিন লাস্টিং করে এবং হচ্ছে মালের কোয়ালিটিও ভালো। এখন হচ্ছে আধুনিক যুগ, মানে খুবই অনলাইনের মাধ্যমে পেমেন্ট হচ্ছে, আমাকে অর্ডার করছে, তার হচ্ছে অর্ডার দেওয়ার পরেই আমরা টাকাটা চেয়ে নিচ্ছি, অনলাইনে পেমেন্ট করছে, লেনদেন খুবই ভালো করছে। এখন এই বাসন্তী কালারটা আছে, আর একটা কমলা কালার আছে, ওকে কাগজ ফুল বলে, চেরি ফুল আছে, এই রক্তগাঁদাটা বলে, লালটাই রক্তগাঁদা বলে, এই আছে, ভ্যারাইটিজ মাল যাচ্ছে এখন। বাজারের সহসভাপতি বলেন, আমরা ফুল চাষিদের ব্যবসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছি, ব্যবসায়ীদের নিরাপত্তা যাচাই করা হয়। এভাবেই গোটা দেশের বৃহত্তর ফুলের বাজার ধরতে আরও উন্নত মানের ফুল চাষের ওপরেই জোর দিচ্ছেন চাষিরা। তাদের দাবি, সময়ের হাত ধরে প্রযুক্তির সুবিধা নিয়ে আরও দুপয়সা কীভাবে ঘরে তোলা যায় সেটাই লক্ষ্য। দূরান্ত থেকে আমাদের বাজারে ফুল কিনতে আসে, তাতে আপনার ধরে নিন তারা ক্রেতা যারা আসছে তারা সুরক্ষিত পাচ্ছে, ন্যায্য দাম পাচ্ছে চাষিরা। এর জন্য আমরা বাজারটাকে এত সুন্দর সুরক্ষিত রাখার চেষ্টা করছি যাতে দূর দূরান্ত থেকে লোক এসে এখানে ঠকে না যায়। যার জন্য আমাদের এখান থেকে আজকে মার্কেট, হাওড়া বলুন, কোলাঘাট বলুন, বিহার বলুন, দিল্লি বলুন, এখান থেকে যাচ্ছে, মোটামুটি সব ধরনের ফুল পাওয়া যাচ্ছে। বেস্ট কোয়ালিটির গোলাপ আছে, বেস্ট কোয়ালিটির গাঁদা ফুল আছে, বেস্ট কোয়ালিটির রজনী যারা, মোটামুটি আমাদের এখানে বেস্ট কোয়ালিটির মাল ছাড়া এখানে চলে। এখান থেকে বাইরের রাজ্যে ম্যাক্সিমাম গোলাপ, যত গোলাপ তৈরি হচ্ছে আমাদের এলাকায় তার 80% গোলাপ বাইরে যাচ্ছে, 20% গোলাপ আপনার লোকালে যাচ্ছে, গাঁদা ফুল বাইরে যাচ্ছে, রজনী গাঁদা বাইরে যাচ্ছে, এইগুলো মোটামুটি বাইরে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।